দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। আমার ছোটবেলাটা আর বেড়ে ওঠার সময়টা একটু ব্যতিক্রমধর্মী ছিল। ব্যতিক্রমধর্মী এই জন্য যে আমি বেড়ে উঠেছি ছোটবেলা থেকে এমন একটি পরিবেশে, এমন একটি জায়গায়, যেটি আসলে ঢাকা শহরের মধ্যেই ছিল, ঢাকা শহরের ভেতরেই বলা যায়, এখন তো পুরো ঢাকা শহর, যেটা বাড়িধারা। কিন্তু আমার ছোটবেলায় সেই বাড়িধারাটা ছিল ধান ক্ষেত, দিগন্ত প্রসারিত ধান ক্ষেত। আর সেই সব ধান ক্ষেতে একটি নয়, দুটি নয়, হাজার নয়, লক্ষ লক্ষ শিশির বিন্দু দেখে আমি বড় হয়েছি। তো আমার জীবনের স্বপ্ন আর উদ্দেশ্য ছিল সারা পৃথিবীটাকে ঘুরে দেখা, নিজের দেশের বাইরে গিয়ে। আমি পর্বতমালা দেখতে চেয়েছি, আল্পস, রকিজ, হিমালয়েজ। আমি যেতে চেয়েছি, দেখতে চেয়েছি চীনের প্রাচীর, মিশরের পিরামিড, আইফেল টাওয়ার, কিংবা লন্ডনের বিগ ব্যান। এই তো আজকে এখানে। একটা জিনিস দেখাই, এই মুহূর্তে ভিজিবিলিটি হয়তো অত ভালো নয়, মাঝ দুপুর। ওই যে দেখছেন অনেকটা কুয়াশার মতো দাঁড়িয়ে আছে পাহাড়, অনেক উঁচু, দেখতে অনেকটা ক্যাসেল মাউন্টেনের মতো, আমাদের ক্যানাডার রকি মাউন্টেনে যেটা আছে আলবার্টা দিয়ে লেক লুইস, ওই ওই দিকটা গেলে অনেকটা অনেকটা ওইটার কোনো একটা অ্যাঙ্গেলে ওইটার মতো মনে হয়। ওটা হচ্ছে দন্দুমিদি। দন্দুমিদি হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ বা পশ্চিম ইউরোপের সবচাইতে উঁচু যে পর্বত শৃঙ্গ মন্ট ব্লঁ, যেটা ফ্রান্স এবং ইটালির একদম বর্ডারে সীমান্তে, সবচাইতে উঁচু। ম মানে হচ্ছে, ভাষান্তরিত করলে ফ্রেঞ্চ শব্দ ম হচ্ছে মাউন্টেন, আর ব্লঁ হচ্ছে হোয়াইট বা সাদা। সো হোয়াইট মাউন্টেন বা সাদা পর্বত, সবসময় সারা বছর তুষারাচ্ছাদিত থাকে। তো ওটার বাচ্চা ওইটা দন্দুমিদি, ইটালি ওই পাশে, কয়েকশো, হয়তো 100 কিলোমিটার হতে পারে বা নাও হতে পারে, বাট ওই ডিরেকশন 126 কিলোমিটার মোটামুটি ক্যালগারি থেকে বানফ, এবং অ্যাপ্রক্সিমেটলি 100 কিলোমিটার। কিন্তু আমরা রকি মাউন্টেনটা এত স্পষ্ট দেখতে পাই, সো এটাও অনেকটা ওই রকম, ক্যালগারি থেকে আমার বাসার বারান্দা থেকে রকি মাউন্টেন খুব স্পষ্ট দেখা যায়, তো এটা আরও বেশি কাছে। যাই হোক, ওইদিকে ইটালি, কে ম্যাগনিফিকা তেররা কোয়েস্তা ইতালিয়া, মিয়া মোরে ইতালিয়া। তো ওই তো ইটালি। আর এই যে দেখছেন, এটা ফ্রান্স, এই যে বিশাল লেক ঠিক নিচে আমাদের, এটাকে বলে লেক জেনিভা, এটা পপুলার নেম, এর সত্যিকারের বা স্থানীয় নাম হচ্ছে লাক লেমো, ফ্রেঞ্চ ভাষায়, ফ্রেঞ্চ শব্দে। যাই হোক, ওই পারে হচ্ছে ফ্রান্স, এই লেকের ঠিক মাঝখানে হচ্ছে সীমান্ত। তো এটা তো ইউরোপ, আমাদের মতো ওই বর্ডার নিয়ে অত হুলুস্থুল কিছু নেই, সবারই এপার ওপার হওয়ার অধিকার আছে। যাক, সেটা অন্য আলোচনা। আর ওই যে যেখানে পাহাড়টা ঢালু হয়ে লেকের সঙ্গে মিশে গেছে, ওই প্রান্তে হচ্ছে ওইখানটায় এভিও, ওই যে আমরা দেখি না বোতল পানির, আমরা বলি এভিয়ান, ফ্রেঞ্চ শব্দটা হচ্ছে এভিও। যাই হোক, বিশ্বখ্যাত এই ব্র্যান্ড, পানির ব্র্যান্ড, ওইখান থেকে কিন্তু বোতলজাত হয়, ওই জায়গা থেকে এভিও, ফ্রান্স। তো এই জায়গায় আমরা বসে আছি, আমি ওটাই বলতে চাই,
এখানে বারবার আসতে ভালো লাগবে। আমি এখানে এসেছি, আগে ছিলাম বহুবার, দেখেছি, আবার ফিরে এসেছি, এবার ফ্যামিলি নিয়ে এসেছি, রিয়াকে নিয়ে এসেছি। এই যে রিয়া বসে আছে আমারই পাশে। হাই ফ্রেন্ডস, আমরা এখন সুইজারল্যান্ডে, সুইজারল্যান্ডের সৌন্দর্য দেখছি আমাদের ব্যালকনিতে বসে। যতই দেখছি মন ভরছে না, দেখছি আর দেখছি। আপনারাও দেখুন আমাদের সাথে। দেখার প্রশ্নে যদি আসে, তাহলে আসলে এত অল্প পরিসরে আর এত সুন্দর সবকিছু, খুব অল্প সময়ের মধ্যে জানি না কতটা দেখানো সম্ভব, তবু কিছু তো শেয়ার করতে চাই আপনাদের সাথে। আসুন না, আমরা যে অ্যাপার্টমেন্টে আছি সেটা দিয়ে শুরু করি, রিয়া আপনাদের ঘুরিয়ে দেখাবে। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। আর ব্যালকনি থেকে দেখুন কি সুন্দর ভিউ। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। এটা আমাদের বসার ঘর। আর এখানে হচ্ছে ডাইনিং স্পেস। পাশে ছিমছাম একটু কিচেন। আসুন এবার একে একে বেডরুম গুলোতে খুঁজে দেখা যাক। এখানে আমাদের মাস্টার বেড, আর মাস্টার বেডের সঙ্গে এ হচ্ছে আমাদের বাথরুম। আর এখানে আছে আরেকটি বেডরুম। আর বেডরুমের সঙ্গে আছে আরেকটি বাথরুম। সবশেষে এই ছোট্ট বেডরুমটি,
আর সাথে একটি ছোট্ট পড়াশোনার জায়গা। আর সবশেষে আরেকটি বাথরুম কিন্তু আছে। এবার বরং চলুন সবাই মিলে একটু বাইরে যাই।
turn right and then turn sharp right. Now turn sharp right and then turn left.